আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রুহানি মামার সাথে যোগাযোগ করে আসতে চাচ্ছেন আমাদের রুহানি মামার আল আরওয়া রেসিডেন্সে। তারা অবশ্য চিন্তা করেন যে কোথায় থাকবো, কোথায় বসবো, মামার এখানে যাব, মামার সাথে দেখা করব, কিভাবে যাব কিংবা কিভাবে দেখা করব, কিংবা থাকা আর কি সুব্যবস্থা আছে কি না। সেই জন্য আমি আমার বাসাটা আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর মনোরম পরিবেশে এই বাসাটা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত বাসা। আলারোয়া রেসিডেন্স যারা আসবেন সরাসরি মামার সাথে যোগাযোগ করে মামার অনুমতি নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করে আসবেন। মামাকে বলবেন মামা অনুমতি দিলে আপনারা আসবেন। সুন্দর পরিবেশে আপনাদের কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে বসার জায়গা। আপনারা আসলে এখানে অপেক্ষা করবেন মামার জন্য। থাকার জন্য সুব্যবস্থা রয়েছে, খুবই সুন্দর বড় বড় রুম রয়েছে, আপনারা আসলে এখানে থাকতে পারবেন, থাকার কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আপনারা যদি চান রান্না বান্না করে খেতে তাহলেও খেতে পারবেন, এখানে রান্না বান্না করার সুব্যবস্থা রয়েছে, রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন, সব কিছু আছে। আপনারা যারা মামার সাথে দেখা করতে চান কিংবা মামারকে একবার মামার সাথে দেখা করবেন, তারা অবশ্যই মামার সাথে যোগাযোগ করে মামার অনুমতি নিয়ে বাসায় আসবেন। আমি শুধু বাসাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা কিভাবে থাকবেন, কি আসলে কিভাবে কতটুকু পাবেন না পাবেন এগুলা আমি শুধু দেখিয়ে দিচ্ছি। اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والأرض. এখন আমরা ওখানে অপেক্ষা করার পরে মামার সাথে দেখা করার জন্য মামার আসনে যেতে হবে। এই মামার আসনে আমরা যাচ্ছি। মামার আসনটা দোতলায়, আপনাদের সেখানে যাবেন। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা আল হাইয়ুল কাইয়ুম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে মামার আসন, এখানে মামা বসেন। আপনারা যারা মামার সাথে দেখা করবেন অবশ্যই নিচে একটু অপেক্ষা করবেন, তারপরে মামা এখানে ডাকবে, ডাকলে এখানে আসবেন। অবশ্যই আপনারা আসার আগে মামার সাথে যোগাযোগ করতে হবে, মামার অনুমতি নিতে হবে। মামা যদি অনুমতি দেয় তাহলে আপনারা আসবেন, এসে তদবির নিয়ে যাবেন। সম্পূর্ণ সুব্যবস্থা রয়েছে, পাশে হোটেল রেস্টুরেন্ট সব আছে, খাওয়ার দাওয়ার ব্যবস্থা রয়েছে। আপনারা যদি হোটেলে খেতে চান হোটেলে খেতে পারবেন, যদি রান্নাবান্না করে খেতে চান তাও পারবেন। অবশ্যই মামার সাথে যোগাযোগ করে আসতে হবে আপনাদেরকে।